আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএস বাংলাওয়াজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি দেশের কথা জানাবো যে দেশটি ইসলামী বিধিবিধান মেনে চলার দিক দিয়ে শীর্ষ স্থানে আছে। আপনারা মনে করবেন যে সেই দেশটিতে সৌদি আরব। না, সৌদি আরবের সংখ্যা এই দেশের তুলনায় অনেক দূরে আছে যে দেশটিতে ইসলামী বিধিবিধান সর্বদিক দিয়ে বেশি মেনে চলা হয়। তো আসুন আমরা সেই দেশটির কথা জানার চেষ্টা করি। এর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। প্রিয় ভিউয়ার্স, ইসলামের বিধান মেনে চলার ব্যাপারে গবেষণা কর্ম সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য বিভাগের প্রফেসর হুসাইন আসকারি। সেই গবেষণায় তিনি দেখার চেষ্টা করেছেন বিশ্বের কোন দেশগুলোতে দৈনন্দিন এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামী বিধান মেনে চলা হয়। গবেষণার নমুনায় 208টি দেশের মধ্যে দেখা গেছে ইসলামী রীতি মেনে চলার দেশ তালিকায় শীর্ষে ইসলামী কোনো দেশের নামই নেই। এমনকি তালিকার 33 নম্বরে রয়েছে মালয়েশিয়া, কুয়েত রয়েছে 48, বাহরাইন রয়েছে 64 নম্বরে এবং সৌদি আরব রয়েছে 131 নম্বরে। গবেষক হুসাইন আসকারি বলেন, মুসলিম দেশগুলো রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী আইন ব্যবহার করে। এমন অনেক দেশ আছে যেগুলোতে ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিত, তবে সেখানকার সমাজে ইসলামী আইন মেনে চলা হয় না, দুর্নীতিতে ছেয়ে গেছে, এমনকি ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলছে সেখানে। গবেষণার ফলাফলে দেখানো হয়েছে সমাজে ইসলামী বিধান মেনে চলার ক্ষেত্রে আয়ারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ফিনল্যান্ড, নরওয়ে ও বেলজিয়াম তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে তথাকথিত ইসলামী দেশগুলোতে মুসলমানরা নামাজ আদায় করেন, রোজা রাখেন, কোরআন হাদিস পড়েন, নারীরা পর্দা মেনে চলে, দাড়ি রাখার সংখ্যা বেশি, ইসলামী পোশাক নিয়ে সচেতন, তবে সমাজে দুর্নীতি আর পেশাগত জীবনে অসদুপায় অবলম্বনের নজির চতুর্দিকে। এর আগে 2010 সালেও এক গবেষণায় ইসলামী বিধান মেনে চলা দেশগুলোর তালিকায় শীর্ষে ইসলামী রাষ্ট্রের নাম ছিল না। ওই গবেষণায় নিউজিল্যান্ড, লাক্সেমবার্গ, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডের নাম ছিল সবার শীর্ষে। ঠিক এবারেও দেখা গেল ইসলামী বিধিবিধান মেনে চলার দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। তো আয়ারল্যান্ড এমন একটি দেশ যেখানে বর্তমান ইসলামী বিধিবিধান চতুর্দিক দিয়ে মেনে চলা হয়। আর সৌদি আরব এমন একটি দেশ যে দেশটিকে আমরা খুবই পবিত্র মনে করি, এই দেশের নাম্বার হলো 131 নম্বরে। তো বন্ধুরা, আসুন আমরা সবাই ইসলামী বিধিবিধান মেনে চলার চেষ্টা করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।